এবার আমরা একটা কাজ করি, এই আগেরটার মতো নয়, আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কতগুলো সমান সমান যা এঁকে নিলাম, এইটার সমান আরেকটা এঁকে নিলাম, তারপরে এটার সমান আমরা একটা কাজ করি, এই যে এখান থেকেও আমরা একটা কাজ করি, আরেকটা সমান যা এঁকে নিলাম, তার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি ডি, এটার নাম দিলাম ই এফ, আর এই দিকে কেন্দ্র। এখন যদি আমরা চিন্তা করি, যেমন দেখো এটার উপরে যদি আমরা সোজা খাড়া একটা টান দিই, তার মানে এটা দূরত্ব, তো এটার নাম ও ফি নাম দিলাম, একইভাবে এটার নাম দিলাম, এই জায়গায় নাম দিলাম ও এস নাম দিলাম। তাহলে আমরা আসলে কি দেখতে পাই, কেন্দ্র যদি, কেন্দ্রটা আসলে এই জায়গা বরাবরই হবে, তাহলে এখান থেকে ও পি, ও কিউ, ও এস সমান, আর এটা আমরা একটু আগেও দেখেছি যে এটার সমানের কারণে আমরা দেখেছি যাগুলো সমান, তার মানে আমরা তখনকে আমরা বলেছিলাম যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী তার মানে ও পি, ও কিউ, ও এস সমদূরবর্তী সবগুলো যা সমান, তাহলে এখান থেকে সি ডি, ই এফ, এ বি, এই যাগুলো সমান, যেহেতু কি ও পি, ও কিউ এবং ও এস এইগুলো সমান ছিল। তো এখন তাহলে আমরা কি বলতে পারি যে আগের যে জ্যামিতিটা যেটা আমরা দেখছিলাম যে কেন্দ্র থেকে সমুদ্রপথে সবগুলো যা সমান, এখন আমরা এবার কাজটাকে যদি উল্টোভাবে চিন্তা করি যে সমান সমান যা এঁকে নিলাম, তো সমান সমান যা একটা হলো সি ডি, আরেকটা হলো ই এফ, আরেকটা হলো এ বি, এগুলো আঁকার পরে এবার আমরা কী করলাম, একটা চেক করার জন্য এগুলোর উপরে আমরা এইভাবে দূরত্ব আঁকলাম, দূরত্ব এঁকে দেখলাম যে আসলে সত্যিকার অর্থেই যে ও পি, ও কিউ, ও এস এগুলো সমান দেখা যাচ্ছে, তার মানে সোজা কথা বলা যাচ্ছে যে সমান সমান যায়ের জন্য কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান, আবার এর আগেরটা ছিল সমান সমান দূরে অবস্থিত যে যাগুলো আছে সেগুলো সমান, তার মানে এখানে জ্যামিতি কিন্তু কথা কিন্তু এক, কিন্তু জ্যামিতি দুটা, তার মানে আমাদেরকে প্রমাণ করতে বলে, যেমন ক্লাস এইটে ও আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সবগুলো যা সমান, আবার বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে কি কথা এক আর জ্যামিতি দুইটা। ওকে, তাহলে ওইটারই আসলে একটা পরবর্তী একটু ভার্সন আর কি। যাই হোক, এবার আমরা আরেকটা দিকে যাই, তাহলে এখানে একটা গ্রামার কমপ্লিট হলো, এবার আমরা এদিকে যাই, এখান থেকে আমি যেটা বলবো সেটা হলো দেখো, এই বরাবর, এই বরাবর, তো এবার আমার কাজ হবে এখন বৃত্তের ভিতরে চতুর্ভুজ আঁকা যায় কি কি ধরনের চতুর্ভুজগুলো আঁকা যায় সেটাকে দেখানো, তাহলে এটাকে নিচে বলবো বর্গ, তার মানে বৃত্তের ভিতরে বর্গ আঁকা যায়। আচ্ছা, এবার আমরা এদিকে যাই, এখান থেকে যাই, তাহলে এটা হলো আয়ত, আয়ত আঁকা যায়, তার মানে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র আঁকা যায়, আবার আয়তক্ষেত্র আঁকা যায়। এবার একটা কাজ করি আমরা, এটার একটু এভাবে দিয়ে দিলাম, তাহলে এটাকে আমরা দেখি যে এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল অবস্থায় আছে, তার মানে এটা এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই দুইটা বাহু অসমান্তরাল, এবং সমান। আচ্ছা, তার মানে বোঝানো বোঝা যাচ্ছে যে এইরকম ধরনেরও আঁকা যাবে যে চতুর্ভুজ যাদের আসলে দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু অসমান্তরাল, তার মানে নিশ্চয় জিনিসটা বুঝতে পেরেছে যে ট্রাপিজিয়াম,
আসলে ট্রাপিজিয়ামের অনেকগুলোই অনেক ধরনের চিত্র রয়েছে, এগুলো একেবারে খুব আসলে বেশি ডিস্টার্ব করে এটাকে। আসলে বৃত্তের সাথে কিছু আছে বেমানান হয়, আবার কিছু আছে মানানসই হয়। যেমন আমি এটা দেখাচ্ছি, এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম। তাহলে এখানে আমি এটা নাম দিলাম পি কিউ আর এস, আর এখানে কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্রটা অবশ্যই এখানে প্রয়োজন নেই। এবার এখান থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখলাম যে সমান্তরাল বাহু দুটা, একটা হলো পি এস সমান্তরাল আর একটা হলো কিউ আর। তাহলে দুইটা বাহু সমান্তরাল, আর পি কিউ এবং এস আর এগুলো সমান্তরাল না, তবে সমান বাহু। তার মানে পি কিউ সমান হলো এস আর। তো মজার বিষয় কোনটা? মজার বিষয়টা হচ্ছে যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, তার মানে বৃত্তের ক্ষেত্রে, ওই ধরনের ট্রাপিজিয়াম আঁকা যাবে যার একজোড়া বাহু সমান্তরাল এবং অন্য জোড়া বাহু অসমান্তরাল এবং সমান, অসমান্তরাল এবং সমান। তাহলে আমরা দেখি আরও কতগুলো ট্রাপিজিয়ামের চিত্র আঁকা যাক। যেমন যদি এইভাবে এইটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। আমরা যদি এক ফার্স্টটাকে একটু তির্যকভাবে এঁকে দিলাম এই, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, যে তার এই বাহুটা পি কিউ আর এস ধরে নিলাম। তাহলে পি কিউ এবং এস আর সমান্তরাল, আর পি এস এবং কিউ আর অসমান্তরাল, এবং দুইটা বাহু এই কিউ আর এবং পি এস সমান না, কেমন? তাহলে আচ্ছা তোমরা এখন বলো, এটা কি আসলে এখানে এই ধরনের চিত্র আঁকা যাবে? যাবে না। তার মানে পি কিউ এস আর সমান্তরাল এরকম হলেও পি এস এবং কিউ আর এই দুইটা বাহু, যদি এমন হতো বিষয়টা, যদি এমন হতো যে এই পি কিউ আরটা এখানে না হয়ে এখানে হতো এবং পি এস এবং কিউ আর, এমন হলে কিন্তু আঁকা যেত এইভাবে। অর্থাৎ চিন্তা করো, এইভাবে নিয়ে এসে এগুলো টান দিতাম, তাহলে আঁকা যেত। কিন্তু একেবারে বেমানান এইরকম ধরনের একটা হলে এটাকে আঁকা যাবে না, কারণ এটার এটা সমান না। তাহলে এটাও কিন্তু ট্রাপিজিয়াম, কেমন? আচ্ছা, এই জিনিসগুলো আমরা যেগুলো এখন পেয়েছি এগুলো কিন্তু ব্যাকরণ, জ্যামিতির ব্যাকরণ। আমরা আরও দেখি, যেমন ধরো এটা মাথার উপর এরকম করে একটা থাপড়া দিলে, থাপড়া দিলে কি হলো, এটা একটু চ্যাপটা হয়ে গেল। তার মানে এই বাহুটা এখানে চলে আসছে আর এই বাহুটা এখানে চলে আসছে, তখন এটাকে কি বলবো আমরা? তখন এটা কিন্তু হয়ে যাবে তখন সামান্তরিক, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং কোনো কোণই 90 ডিগ্রি বা সমকোণ হবে না। তো এক্ষেত্রে কোনো কোণে সমকোণ হবে না, কেন? এটা কি সমকোণ? না, এটা সমকোণ না। আবার এটাও সমকোণ না, এটাও সমকোণ না, এটাও সমকোণ না। এরকম জিনিসগুলো কখনোই কোনো বৃত্তের মধ্যে আটানো যাবে না। তার মানে আমরা বলতে পারি বৃত্তের মধ্যে আঁকা যায়। আমরা দুটা ভাগ করি, আঁকা যায় আর যায় না, এই দুটা জিনিসকে আমরা ভাগ করে নিলাম। এখন আঁকা যায়, কি আঁকা যায়? বর্গ, আবার আঁকা যায় আয়ত। আচ্ছা, তো দুটো জিনিস ক্লিয়ার। আর আঁকা যায় না যেটা, সেটা হলো সামান্তরিক। আচ্ছা, আবার যদি বর্গকে, এই বর্গটাকে যদি আমরা এভাবে আর একটু চ্যাপটা করে দিই, তাহলে এটাও তো সেম কাজ হয়ে যাবে। তখন বর্গটা কিসে পরিণত হবে? বর্গটা পরিণত হয়ে যাবে তখন রম্বসে, তাই না? তখন হয়ে যাবে রম্বস। তার মানে আমরা বলবো যে রম্বস আঁকা যায় না, বর্গ থেকে আসছে রম্বস, তাহলে এগুলো আঁকা যায় না। তাহলে এইগুলোর পাশে আমরা ক্রস দিয়ে বুঝিয়ে দিলাম যে আসলে কোনো বৃত্তের ভিতরে রম্বস আঁকা যায় না, কোনো বৃত্তের ভিতরে সামান্তরিক আঁকা যায় না, কিন্তু বৃত্তের ভিতরে আঁকা যায় বর্গ, আঁকা যায় বৃত্তের ভিতরে আঁকা যায় আয়ত। এছাড়াও ট্রাপিজিয়াম আঁকা যায়, তবে ট্রাপিজিয়াম আঁকা যায়, আমি এখানে ধরে নিলাম যে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আঁকা যায়, তবে কী হতে হবে?
অসমান্তরাল বাহু সমান হলে, একটা মজার বিষয় আমরা এখানে লক্ষ্য করি যদি, তাহলে কি দেখতে পাই, ট্রাপিজিয়ামগুলো আঁকা যাবে বৃত্তের ভিতরে, বৃত্তের ভিতরে ট্রাপিজিয়াম আঁকা যাবে, ওই ট্রাপিজিয়াম যেই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুগুলো সমান, যেমন পি কিউ এবং এসা, যদি অসমান্তরাল বাহুগুলো সমান হয় তখনই এই ট্রাপিজিয়াম বৃত্তের ভিতরে আঁকা যাবে। আর যেই ট্রাপিজিয়ামের আসলে এই অসমান্তরাল বাহুগুলো সমান হবে না, তার মানে অসমান অসমান্তরাল বাহুগুলো সমান নয়, এরকম হলে আঁকা যাবে না। তাহলে এখানেও আমরা বলতে পারি ট্রাপিজিয়াম, এক ট্রাপিজিয়াম তাহলে আঁকা যায়, আরেক ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এটা অসমান্তরাল বাহু অসমান। হ্যাঁ, তাহলে এই দুই শর্ত, একটা সমান্ত অসমান্তরাল বাহু সমান হলেই আঁকা যাবে, আর অসমান্তরাল বাহু অসমান হলে আর আঁকা যাবে না। তবে ট্রাপিজিয়ামের প্রথম শর্তই হচ্ছে দুইটা বাহু অবশ্যই কি হতে হবে, অবশ্যই অবশ্যই সমান্তরাল হতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা বিষয়ের দিকে যাই, যে এখানে কোনো বৃত্তের মধ্যে যদি আমরা বাইরে থেকে কোনো স্পর্শক আঁকি, স্পর্শক মানে কি, যেমন এখানে আমরা পি কিউ পেয়েছি, এই পি কিউ রেখাটা এখানে বৃত্তের মধ্যে স্পর্শ করে যেহেতু এই রেখাটা একটা স্পর্শক, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে এটা নাম দিলাম এটা টি বিন্দুতে স্পর্শ করেছে, তো টি বিন্দুতে যে স্পর্শ করেছে, আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি এখান থেকে, এই যে আমরা এখান থেকে লক্ষ্য করলাম যেটা, তাহলে পি কিউ রেখাটা এই টি বিন্দুতে স্পর্শ করেছে, কার, বৃত্তের। তাহলে যেখানে স্পর্শ করেছে সেই জায়গায় বৃত্তের কেন্দ্রতে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সাথে, এটাকে আমরা ও দিলাম, তাহলে এই ওটি রেখাটা পি কিউ রেখার সাথে সরাসরি একেবারে ফিউর একটা লম্ব সৃষ্টি করেছে। তার মানে যখন ফিউর একটা লম্ব সৃষ্টি করেছে, মানে এই পাশ থেকে এই পাশ থেকে দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি হয়েছে এবং এই কোণের পরিমাণগুলো সমান, আর সমান হওয়াতে এই এই জায়গায় একটা 90 ডিগ্রি সৃষ্টি হয়েছে, এখানেও একটা 90 ডিগ্রি সৃষ্টি হয়েছে, তার মানে কি, সমকোণের সৃষ্টি হয়েছে। তার মানে আমরা বলতে পারি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে সবসময় সমকোণ সৃষ্টি করে। তো এরকম আমরা যেখান থেকেই আঁকি না কেন, এখন তোমার কাছে মনে হতে পারে যে এই যে এটা এঁকেছি, এখন এটা মনে হতে পারে সম্ভবত এটা এইরকম হতে পারে, ওই রকম হতে পারে, জাস্ট একটা এর অংশ থেকে স্পর্শ করলেই তো হলো। তাহলে এখান থেকে যদি আমরা এখানে সোজা টান দিই, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করেছে। যদি তুমি মনে করো যে এইটা আমি এখানে একটা টান দিলাম, তাহলে এখান থেকে একটা টান দিলাম, তাহলে এইটা এখান থেকে একটু একটু তেড়া করে, মানে তুমি ইচ্ছে করলে বুঝিয়েছো যে এই জায়গায় তো স্পর্শটা করেছে, তাহলে এটাকে নাম দিলা এস, নাম দিলা কথার কথা, তার মানে ও এস, আর এটার নাম দিলাম কিউ এবং ডব্লিউ নাম দিলাম। তাহলে কিউ ডব্লিউর সাথে ও এসটা লম্ব সৃষ্টি করলো, একেবারে ফিউর লম্ব সৃষ্টি করে নি, একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এটা এটা হলে কি সত্য নয়, না এটা সত্য নয়, কেননা এই স্পর্শটা এখানেও মনে হচ্ছে, এখানেও মনে হচ্ছে, এখানেও মনে হচ্ছে, সব জায়গায় মনে হচ্ছে একটা স্পর্শ করেছে, তার মানে আমরা আন্দাজ করে একটু তেড়া করে দিয়ে দিয়েছি, তাই না? এই তেড়া করে দিলে হবে না, আসলে একদম পিওরলি একটা বিন্দুর সাথে এটা স্পর্শ করেছে খুবই ভালোভাবে, এই যে বিন্দুটার সাথে খুবই ভালোভাবে করেছে সেটার সাথে যদি আমরা কেন্দ্রের সাথে একটা সংযোগ রেখা স্থাপন করি, তাহলে সেটা সব সময় এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা একটা সমকোণের সৃষ্টি করবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তার মানে আমরা বলতে পারি বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে, মানে অর্থাৎ বৃত্তের উপরে যে কোনো রেখা যখন স্পর্শ করবে, তখন সেই স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে সবসময় সমকোণে স্পর্শ করে, ঠিক আছে?
তার মানে যতগুলো স্পর্শক পাবো আমরা সবগুলো স্পর্শকের জায়গায় বৃত্তের ব্যাসার্ধের সাথে সবগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি বা সমকোণ সমকোণ সমকোণ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটা গ্রামার শিখলাম। যেমন আমরা তো ইচ্ছে করলে যে কোনো একটা বৃত্তের ভিতরে আমরা এরকম এঁকে নিতে পারি, যেমন এটা কিন্তু বলা যায় যে হ্যাঁ বৃত্তের ভিতরে আঁকা গেছে, হ্যাঁ এটা বলা যায়। কিন্তু আসলেই কি এই বা প্রতিটি বাহু কি এই মানে বৃত্তের বাহু এই পরিধিকে কি স্পর্শ করেছে? শিশুবিন্দুগুলো স্পর্শ করা নাই। তাহলে আবার যদি বলি যে হ্যাঁ এইটা এরকম ধরনের, হ্যাঁ এটাও আঁকা গেছে, হ্যাঁ এইটাও আঁকা যায়, কিন্তু আসলেই এরা এই বৃত্তকে স্পর্শ করেনি। মানে কি কোনো বাহুগুলোর শীর্ষবিন্দুগুলো, কেমন এই যে এই বাহু এই বাহু এই দুইটা বাহুর শীর্ষবিন্দু এখানে কোনো স্পর্শ করেনি, মানে ভিতরে আছে। তো ভিতরে থাকলে এরকম তো আর এটাকে আসলে এটা মানে ইয়ে করে না, কী বলে এটাকে মানে জাস্টিফাই করা যায় না এটা দিয়ে। তো আমরা এখানে এই যে গ্রামারগুলো আসলে যে আমাদের গ্রামারগুলো শিখলাম এখান থেকে আমি পার্ট পার্ট করে একটার পর একটা আমি এটাকে চালিয়ে যেতে থাকব। তো এটার সাথে সংশ্লিষ্ট যতগুলো জ্যামিতি আছে এগুলো আমি চেষ্টা করব যেন জ্যামিতির বিষয়টাকে আমরা মুখস্থ বিদ্যার মধ্যে না নিয়ে নিই সর্বাত্মক। আসলে জ্যামিতিটাই আসলে অনেকটা জটিল আমাদের ক্ষেত্রে, যে আমরা সৃজনশীল পরীক্ষার সময় সৃজনশীল জ্যামিতি আমরা আসলে দিতে পারি না। তো এই সৃজনশীল জ্যামিতিটা যেন আমরা যেন দেখা মাত্রই আসলে আমাদের একটা আইডিয়া চলে আসে, চিত্র সম্পর্কে প্রত্যেকটা জায়গা সম্পর্কে যেন আমরা আমাদের ভালো স্বচ্ছ ধারণা পাই। তো এরপরে এবার আমরা আসি আরেকটা জায়গায়। আমি আরেকটা ইয়ে বানাই, এগুলো তো আমরা দেখলাম, এছাড়া এইরকম একটা আঁকলাম, এইরকম একটা আঁকলাম, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে পি কিউ আর এস দেখতে পাচ্ছি। তো এখানে এটা আসলে এটাকে আমরা আসলে কোনটায় ফেলবো আমি জানি না, এটার আসলে জ্যামিতিক সংজ্ঞাটা আসলে কী হওয়া উচিত। এখানে তো কোনো জায়গায় আমরা বিপরীত বাহুগুলো কোনোটাই আসলে সমান্তরাল আমরা দেখি না, আবার এই সবগুলো বাহু কিন্তু অসমান। তাহলে এই চতুর্ভুজের আসলে একটা নামকরণ করার দরকার ছিল, আমি জানি না আসলে এটা এইভাবে আসলে কেউ চিন্তা করেছে কি না বা নামকরণ করেছে কি না এটা আমি জানি না। যাই হোক হয়তো এটার একটা নাম আছে, আমি আসলে সেটার বিষয়ে জানি না। তো যাই হোক এটাকে আমি জাস্ট একটা চতুর্ভুজ হিসেবে নাম দিলাম। তো এই মানে যে চতুর্ভুজের চারটি বাহুই অসমান এরকম ধরনের চতুর্ভুজ কিন্তু বৃত্তের মধ্যে আঁকা যাবে।